আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে কিংবা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। দেখেন, আপনি যখন একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, নিশ্চয়ই আপনি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন বা আপনার যাবতীয় যত পার্সোনাল ইনফরমেশন আছে সবগুলো হয়তো বা আপনি ওই জিমেল অ্যাকাউন্টে রাখবেন। এখন সেই জিমেল অ্যাকাউন্টটা যদি কখনো হ্যাক হয়ে যায় কিংবা অন্য কেউ ব্যবহার করে, তাহলে আপনি কত বড় সমস্যা আপনি পড়তে যাচ্ছেন বা বিপদে পড়তে যাচ্ছেন সেটা আমার চেয়ে ভালো আপনি বুঝতে পারতেছেন। তাই আপনি এখনই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে চেক করে নিন আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা বা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। সো সেজন্য এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি নিজে দেখবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের প্রত্যেকের মোবাইলে দেখতে পাবেন জিমেলের এই অ্যাপসটা প্রত্যেকের ফোনের ডিফল্টে থাকবে। আপনারা কি করবেন, জিমেলের এই অ্যাপসটাকে ওপেন করবেন। জিমেলের এই অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন। দেন এখানে আপনার যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যে জিমেল অ্যাকাউন্ট চেক করতে চাচ্ছেন অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেই জিমেল অ্যাকাউন্টটাকে আপনি সিলেক্টেড করে নেবেন। দেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এরপর এদিকে একটু সুইফ করবেন, সুইফ করার পর এই যে দেখেন সিকিউরিটি, দেন এখান থেকে সিকিউরিটি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন একটা স্ক্রল করবেন, স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন ম্যানেজ অল ডিভাইস, দেন ম্যানেজ অল ডিভাইস এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আমার ক্ষেত্রে দেখেন আমার এই জিমেল অ্যাকাউন্টটা বর্তমানে স্যামসাং গ্যালাক্সি M21 এই ডিভাইসে লগ ইন করা আছে এবং দেখেন আমার এই জিমেল অ্যাকাউন্টটা সেই সাথে এখানে দেখেন একটা এখানে ব্রাউজারে লগ ইন করা আছে, দেখেন ফায়ারফক্স এই ব্রাউজারে লগ ইন করা আছে, এটা কিন্তু সত্যি। সো আপনি যদি এখানে দেখতে পান এখানে অন্য কোনো ডিভাইস দেখাচ্ছে বা অন্য কোনো ডিভাইসের মডেল দেখাচ্ছে, তাহলে আপনি মনে করে নেবেন ওই ডিভাইসে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। যদি এখানে অন্য কোনো এখানে ব্রাউজার দেখতে পান যে ব্রাউজারে আপনি কখনো আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করেন নাই, তাহলে মনে করে নেবেন ওই ব্রাউজারে অন্য কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করেছে। যদি সন্দেহজনক হয় আপনি এখান থেকে সেই ডিভাইস কিংবা সেই ব্রাউজারে ক্লিক করবেন। দেন এখান থেকে সাইন আউট এই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে সেই ডিভাইস থেকে কিংবা সেই ব্রাউজার থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে এবং এরপরে আপনি সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি অবশ্যই পরিবর্তন করে ফেলবেন। সো এভাবে মূলত আপনি চেক করতে পারেন আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা। দ্যাটস ইট।